হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দীপ অ্যান্ড রিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স, তো তারা জানবে যে সপ্তমীর দিন এবছর আমরা গেছিলাম কাশীপুর রাজবাড়ি। তো কাশীপুর রাজবাড়ি থেকে ফেরার পথে আমরা গেছিলাম এক সুন্দরবনে। তো সেই সুন্দরবনেই আমরা চলে এসেছি আজকে, তোমাদেরও দেখাবো এ কেমন সুন্দরবন কাশীপুর থেকে ফেরার পথে। তবে এই সুন্দরবন দেখার আগে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু এসছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলের নতুন রেগুলার ভিউয়ার্স কিন্তু তা যদি তারাও এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো অ্যাকচুয়ালি আমরা আজকে চলে এসেছি একটা জলাধারের সামনে। তো দেখতেই পাচ্ছ জলাধারটা খুবই সুন্দর, আর এটার নাম হচ্ছে যোগমায়া সরোবর। আর এটা হচ্ছে পুরুলিয়া জেলার কাশীপুরের কাছাকাছি একটা গ্রাম রঞ্জনডিহ, সেই রঞ্জনডিহতে অবস্থিত এই ড্যামটা। তো এই ড্যামের নাম কেন বলছে লোকজন যে মিনি সুন্দরবন, কারণ তোমরা যে গাছগুলো দেখতে পাচ্ছ না সেগুলো হচ্ছে সোনাঝুরি গাছ, আর এই গাছগুলো হচ্ছে জলের মধ্যে দাঁড়িয়ে আছে। ওই সামনের দিকটাতে যদি যাও তো তাহলে তোমরা দেখতে পাবে যে জলের মধ্যে দাঁড়িয়ে আছে গাছগুলো, ঠিক যেরকম সুন্দরবনে কীরকম থাকে বলো তো। সুন্দরবনে কিন্তু সুন্দরী, গেওয়া, গরান এইসব ম্যাগ্রোভ কিন্তু জলের মধ্যে দাঁড়িয়ে থাকে। তো সেই জন্যে বোধহয় এই ড্যামটাকে অনেকে মিনি সুন্দরবন বলে। আর পুরো যে মানে যে লুকটা পুরো কিন্তু সুন্দরবনের মতনই, আর আমি কখনোই সুন্দরবন বলে আখ্যা দেব না, কারণ এটা হচ্ছে যোগমায়া সরোবর এবং যোগমায়া সরোবর কিন্তু খুবই সুন্দর। আর এটা হচ্ছে পুরুলিয়ার বিখ্যাত একটা জলাধার। তো তোমাদেরকে আমি সাজেস্ট করব যারা আসোনি এই জায়গাতে অবশ্যই কিন্তু এসো, আর পিকনিক স্পটের জন্য খুবই ভালো, আর ঘোরার জন্যও খুবই ভালো জায়গা। আর আমি যেহেতু আগেও গেছি, এর আগেও কিন্তু আমি জায়গাটা এক্সপ্লোর করে নিয়েছি, পুরো জায়গাটা ভালো করে ঘুরেছি, তো সেই কারণে আমি বলবো যে খুবই ভালো এই ড্যামটা। আর সেদিন আমরা খুবই বৃষ্টি পড়ছিল সেদিন, সেই কারণে আমরা পুরোটা ভালো করে ঘুরিনি, আর তাড়াহুড়ো করে আমরা কোনোরকম একটা দুটা ক্লিপস নিয়ে আর বেরিয়ে গেছি। তবে এই কথাটা না বলে থাকতে পারলাম না যে জায়গাটা কিন্তু ফটোশ্যুটের জন্য দুর্দান্ত জায়গা। এ কথা বলতেই হয় যে পশ্চিমবঙ্গের যেসব ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলো আছে তো তার মধ্যে অন্যতম হচ্ছে যোগমায়া সরোবর, রঞ্জনডিহ যোগমায়া সরোবর। তো তোমরা দেখতেই পেলে এখানে কিন্তু একটা গেস্ট হাউসও আছে, তো এখানে তোমরা নাইট স্টেও করতে পারো। এই স্পটে পৌঁছানোর অনেকগুলো রুট আছে, তবে আমরা যেটা দিয়ে গেছিলাম, আমরা গেছিলাম বাঁকুড়া থেকে ছাতনা হয়ে কমলপুর, এবং কমলপুর থেকে আলিছাড়া, কুস্তোর, কোসজুড়ি এইসব ছোট্ট ছোট্ট গ্রামগুলো পেরিয়ে আমরা পৌঁছে গেছিলাম এই সুন্দর যোগমায়া সরোবরে। তো পুরুলিয়ার নতুন পর্যটন স্থল বা পুরুলিয়ার সুন্দরবন বা রঞ্জনডিহ ড্যাম কিংবা যোগমায়া সরোবর, যাই বলো না কেন, কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো বাস, আজকের ব্লগ এই পর্যন্তই। আমাদের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও প্রচুর প্রচুর বন্ধুদের সাথে। বাই।